বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত সমিতির ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী, কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বিজয় উৎসব করার সুযোগ পেলেন না। জয়ের পর গেরুয়া আবিরের বদলে সবুজ আবির মাখলেন বিজেপি প্রার্থী লক্ষ্মী মুর্মু, তুলে নিলেন তৃণমূলের পতাকা। বীরভূমের দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকার 17 নম্বর পঞ্চায়েত সমিতি আসনের ঘটনা। সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূল, বিজেপি এবং সিপিএম প্রার্থী মনোনয়ন জমা দেয়, কিন্তু তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। এর ফলে লড়াই দাঁড়ায় বিজেপি ও সিপিএমের মধ্যে, কিন্তু মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন একেবারে শেষ মুহূর্তে সিপিএম প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই আসনে জয়লাভ করেন বিজেপি প্রার্থী লক্ষ্মী। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই নাটকীয় মোড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই লক্ষ্মী যোগদান করেন তৃণমূলে। তিনি নিজেই একথা বলছেন। মঙ্গলবার তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন শাসক দলের দুবরাজপুর ব্লকের কোর কমিটির সদস্যরা। যোগদান অনুষ্ঠানে ছিলেন দুবরাজপুর ব্লকের তৃণমূলের 2 যুগ্ম আহ্বায়ক রফিউল খান ও স্বপন মণ্ডল, তৃণমূলের পদুমা অঞ্চল সভাপতি তরুণ ঘরুইরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে কেন তৃণমূলে যোগ দিলেন? লক্ষ্মীর জবাব, আমার ইচ্ছে। তিনি বলেন, কেউ জোর করেনি, কেউ হুমকিও দেয়নি, আমি স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিলাম। তৃণমূলের এক নেতা বলেন, আমরা আগেই বলেছিলাম এখানে সবাই মনোনয়ন দিতে পারে, কোনো অশান্তি হবে না, দুবরাজপুরে কোনো অশান্তি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্যই লক্ষ্মী তৃণমূলে যোগ দিয়েছেন, আসলে বিজেপি ওকে জোর করে প্রার্থী করেছিল।